লাইকুম আসসালাম ওরহামতুল্লি ওবরকাত যে আমাদের এক দিনী ভাই জনা ফারুক মক্কা মক্করমা থেকে জানতে চেয়েছেন যে নামাজ পড়ার সময় যদি আমি চোখ বন্ধ করে নামাজ আদায় করি তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কি না আলহামদুলিল্লাহ রবিল সালাম আল্লাহ রসলিল্লা বা জি সম্মানিত ভাই নামাজের মধ্যে খুদু আনার জন্য একাগ্রতা আনার জন্য আল্লাহ রসুল সালাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে তো কোথাও চোখ বন্ধ করার ব্যাপারে ওলামা কেরম কথা পরিষ্কার বলেছেন যে চোখ খুলে রেখেই আপনাকে নামাজ পড়তে হবে না চোখ খুলে রেখেই নামাজ পড়তে হবে এটাই হচ্ছে আসল এখন কথা হলো এই যে চোখ বন্ধ করে যদি তার একাগ্রতা আসে সেই ব্যাপারে ওর আমা বলেন যে মানুষের উচিত এবং কর্তব্য চোখ খুলে রেখেই নামাজের মধ্যে খুজু নিয়ে আসা চোখ খুলে রেখেই নামাজ একাগ্রতার সাথে খুশ সাথে আদায় করা এটি হচ্ছে মূল চোখ বন্ধ করে নামাজ আদায় না করা এটাকে ওলামা ক্রামগণ না পছন্দ করেছেন মকরু বলেছেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে চোখ খুলে রেখেই নামাজ আদায় করা আর নামাজের সময় তার দৃষ্টি সেজদার জায়গায় থাকবে শুধুমাত্র প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে দোয়া পড়ার সময় তার দৃষ্টি থাকবে যে আঙ্গুলের ইশারা করে তাহলে ইনশাআল্লাহ নামাজে একাগ্রতা নষ্ট হবে না তো ওলামাই ক্রামগঞ্জ নামাজের ক্ষেত্রে চোখ বন্ধ রেখে নামাজ পড়াকে মাকরু বলেছেন তাই আমাদের উচিত চোখ খুলে রেখেই আহ খুশ খুঁজু নিয়ে আসা এবং ওইভাবে নামাজ আদায় করা এটি হচ্ছে মূল বাকি আল্লাহ আলমের স্বভাব সালাম আলিকুমার রহমতুল্লাহ